প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ক্রমশ বাড়ছেই যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে আক্রান্তের সংখ্যা এখন দেড় লাখের কাছাকাছি দুই দিনে আবার নতুন করে নিউ ইয়র্ক সিটিতে আরও দশ বাংলাদেশি আমেরিকানের মৃত্যু হয়েছে চারদিকে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে নিউ ইয়র্ক জুড়ে নিউ ইয়র্ক থেকে ফৌজিয়া জে চৌধুরী তার ছবি ও প্রতিবেদনে জানাচ্ছেন এসব তথ্য করোনা আতঙ্কে ফাঁকা হয়ে যাওয়া নিউ রাস্তায় এখন ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সের শব্দ লেগেই আছে এরই মধ্যে জানা যায় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত এবং যার মাঝে বিপুল সংখ্যক বাংলাদেশের বসতি করোনা আক্রান্ত এলাকা জ্যাকসন হাইটস উডসাইট রুজবেল্ট জ্যামাইকা ব্রুকলেনের চার্চ ম্যাকডোনাল্ড ব্রংসের পার্ক করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে ছুটোছুটি যেন বাড়ছেই বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস পাশে এলমহার্স হাসপাতালে একদিনে মারা গেছে পনেরো জন আর এ নিয়ে কথা বলেন কমিউনিটি নেতা ফাহমান আপনারা দেখছেন রাস্তাঘাটে এখন প্রত্যেকটা মানুষ সচেতন আমি নিজেও সচেতন এবং আমরা যে সময়টা পার করছি এটা খুবই ক্রিটিক্যাল সময় সবাই সাবধান থাকবেন এবং নিজেকে কোয়ারেন্টিন করেন আপনি বাঁচুন এবং অন্যদেরকে বাঁচান প্লিজ আপনারা বাসায় থাকুন এবং অপ্রয়োজনীয় কাজে আপনারা কখন বাসা থেকে বেরোয় থ্যাংক ইউ অন্যান্য হাসপাতালেও প্রতিনিয়তই আসছে মৃত্যুর খবর ভেন্টিলেশন সামগ্রী ডাক্তার নার্স আর নতুন রোগীর জন্য আসন সংকট প্রকট হয়েছে বাংলাদেশি চিকিৎসকরা সেবাদানের পাশাপাশি প্রবাসীদের সচেতনতার কাজও করছেন যারা এফেক্টেড হয়ে গেছেন তারা বাসায় যেন থাকেন কারণ এটা সিমটমটা খুব সামান্য হয় জ্বর কাশি শরীর ব্যথা এর মাঝে থাকে যদি তারা দেখে যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে অথবা খুব বেশি কাশি হচ্ছে তারা যেন অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হয় অথবা ইমার্জেন্সিতে যায় কারণ এটা নিমোনিয়া হতে পারে নিমোনিয়া হয়ে পরে রেসপিরেটরি ফেলুর যেটাকে শ্বাস ফেলুর হয় ওদের থেকে মারা যেতে পারে এই জন্য ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত আর যাদের হয় নাই তারা যেন এটা প্রিকশন নেয় যাতে না হয় এখন অনেকে আমাদের কাজের জন্য বাইরে যেতে হয় তখন বাসে ট্রেনে চলাফেরার সময় যতটা সম্ভব ক্লিন থাকবে যতটা পারে কোনো কিছু যদি স্পর্শ না করে স্পর্শ করলেও বাসায় গিয়ে হাত যেন ভালোভাবে ওয়াশ করে ফেলে বিশ থেকে পঁচিশ সেকেন্ড হাত ওয়াশ করে ফেলবে অথবা স্যান্ড স্যানিটাইজেশন হ্যান্ড স্যানিটাইজেশান সাথে রাখবে এটা যেন হাত পরিষ্কার করে রাখবে আর যাদের অসুখ হয় নাই করোনা ভাইরাস তারও বিনা প্রয়োজনে কোনো যেন কোনো বড় গ্যাদারিংয়ে যায় না যায় কোনো শপিং মল বা কোনো রকম অনুষ্ঠান এটা না করেই ভালো কারণ এটা কন্ট্যাক্টের মাধ্যমে এবং হাতি কাশির মাধ্যমে ভাইরাসটা ছড়িয়ে পড়ে এবং অনেক সময় মনে হয় একজন কারো হাতে ইনফেকশন ছিল সে কোনো কিছু স্পর্শ করে গেছেন পরে এক ঘন্টা পরে এসে আরেকজন সেই জায়গাটা স্পর্শ করেছেন এবং ওই হাত দিয়ে সে তার নিজের মুখমন্ডলের স্পর্শ করেছেন এইভাবে ভাইরাসটা ছড়িয়ে পড়ে এটার ভ্যাকসিন আবিষ্কারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে বিভিন্ন কোম্পানি আমরা আশা করছি খুব শীঘ্রই ভ্যাকসিন এবং ট্রিটমেন্ট আবিষ্কৃত হবে গত দুদিনে শফিকুল ইসলাম ডক্টর শাকিল সালেহিন আব্দুর রাজ্জাক মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ মনির উদ্দিন বাবুল মোহাম্মদ তৌহির আহমেদ মির্জাহুদা বিজিত শাহা জায়েদ আলম মোদাব্বির হোসেন চৌধুরী সহ দশ বাংলাদেশি আমেরিকানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ এ নিয়ে মোট চব্বিশ জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু হল নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হবার ভয় আর সরকারি বিধিনিষেধেই স্থবির হয়ে আছে এ শহরের ব্যবসা বাণিজ্য আর জনজীবন গ্রোসারি সব থেকে শুরু করে সব ধরনের ব্যবসা প্রায় বন্ধ জরুরি প্রয়োজনে কেবল মাত্র দোকানে আসছেন ক্রেতারা আজকে অনেক দিন পাঁচ দিন পরে বাইরে এসেছি ইমার্জেন্সি গ্রোসারি করার জন্য আমি আমার ফ্রেন্ডের সাথে আসলে আমিও প্রোডাকশন নিয়ে বাইরে এসেছি যথেষ্ট এখন এই ভাইরাসটা খুব ডেঞ্জারি ডেঞ্জারাস গিয়া হচ্ছে চারিদিকে ছড়ে যাচ্ছে এই জন্য আপনারাও খুব সেফে থাকবেন আমিও সেফ হয়ে ইয়ে করছি স্লো চলতেছে বিকজ কাস্টমার খুব ভয়াবহ ইয়েতে আছে আমরা যুক্তরাষ্ট্র সরকার নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েও মৃত্যুর মিছিল থামাতে পারছে না নিউ ইয়র্কে বহু ভাষাভাষী মানুষের সাথে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদেরও মেহরুন নিউজ ডেস্ক